আজকে যারা সেই দুর্নীতি করছে তাদের বিচার কবে হবে, তাদের সাজা কবে হবে, তাদের সম্পদ কবে বাজেয়াপ্ত হবে? দুর্নীতির হিসাব নিতে বেশিক্ষণ লাগে? ওই মালয়েশিয়ার সেকেন্ড হোম তার তালিকা আনুন। বাংলাদেশের 900 জনের আজকে সেখানে সেকেন্ড হয়েছে, তালিকা আনুন। ওই কানাডার বেগমপাড়া যেখানে আমাদের সংসদ সদস্যরা তার বেগমদেরকে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছেন লেখাপড়া করতে, বাড়ি কিনেছেন, তালিকা নিয়ে আসুন না কেন, দেখবেন কারা সেখানে রয়েছে। আয়নায় মুখ দেখুন, আয়নায় মুখ দেখতে পরে সবটাই বেরিয়ে আসবে। আর এদেশের মানুষকে উন্নয়নের কথা আমরা বলেছি, আমি বলেছি, শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অগ্রবর্তী করে নিন। কিন্তু উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়, উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয়, উন্নয়ন মানে মত প্রকাশের স্বাধীনতা হরণ নয়, উন্নয়ন মানে গণতন্ত্রের স্পেস কমিয়ে দেওয়া নয়। কিন্তু আজ আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে নাই, ইউনিয়ন পরিষদে পারে না, উপজেলায় পারে না। তাহলে শেখ হাসিনা, আপনি আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, ঘেরাও করেছি আজিজ কমিশনকে, আমরা 1,10,00,000 ভুয়া ভোটারের সেই তালিকা ছিঁড়ে ফেলার জন্য নির্বাচন বর্জন করেছিলাম নমিনেশন সাবমিট করার পরে। আজকে কেন আমার দেশের মানুষ, আমার ইউনিয়ন পরিষদের মানুষ, আমার উপজেলার মানুষ, আমার জেলার মানুষ, আমার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবে না? ক্যাসিনো মালিকদের ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা সেগুলো নির্বিঘ্ন আছে। কিন্তু আজকে যারা সেই দুর্নীতি করছে তাদের বিচার কবে হবে, তাদের সাজা কবে হবে, তাদের সম্পদ কবে বাজেয়াপ্ত হবে? সারা দেশে মানবিক মূল্যবোধের বিপর্যয় ঘটেছে, আজকে উন্নয়ন ঘটেছে, কিন্তু উন্নয়নের সাথে সাথে দুর্নীতির যে প্রতিযোগিতা চলেছে, উন্নয়নের সাথে সাথে বৈষম্যের যে প্রতিযোগিতা চলেছে, উন্নয়নের সাথে সাথে লুটপাটের যে মহোৎসব চলেছে, তাতে দেশের মানুষ উন্নয়নের ফল পাচ্ছেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবেই পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাই। কিন্তু যখন তার চারপাশে ওই দুর্নীতির ঘুরে পোকারা, তখন তার চারপাশে ওই সম্পদ লুটেরারা, তখন তার চারপাশে ওই সমস্ত আত্মসাৎকারীরা, তারা ক্ষমতার চারপাশে ক্ষমতাকে ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে সম্পদ গড়ে তোলে। মাত্র 2% লোকের হাতে আমার দেশের 33% সম্পদ আজকে চলে গেছে। আজকে আবার দেখলাম ডক্টর কামাল হোসেন, তিনি বক্তৃতা করে বলেছেন যে ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা নাকি সৈন্য শাসনকে নিয়ে যাওয়ার জন্য। ঐক্য আপনার সাথে আমরা কম করি নাই, সেই ঐক্য যখনই আন্দোলনের রূপ নিয়েছে, সেই ঐক্য যখনই আন্দোলন চূড়ান্ত বিজয়ের জায়গায় নিয়ে যে অবস্থ হয়েছে, আপনি আস্তে করে সরে পড়েছেন, বিদেশের টিকিট পকেটে সোজা বিদেশ চলে গেছে।